পুরো সঠিক এভিডেন্স আছে হ্যাঁ ভাই এভিডেন্স আছে মানে অবশ্যই আছে দেখাও আমি কোনো কথা শুনব না আপনি বলেন আমি কি বলবেন আরে আপনি আমাকে মারছেন কেন আপনি সেই লোক না যে লোক আমার বোতলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে জি আপনি কি করেছেন আমার সাথে কি করেছেন আপনি আমার সাথে কি করেছেন বলেন আমাকে আপনি কি করেছেন আমার সাথে আরে আরে কি করেছেন আপনি আমার সাথে কি করেছেন কেন আমি কোনো কথা শুনব না আপনি বলেন আমাকে কি করেছেন তখন তো বলছি আমার কথাটা শুনুন আপনি তখন থেকে ওভাররিয়াক্ট করে যাচ্ছেন আমাকে থাপ্পড় মারছেন আগে কি বলতে চাচ্ছি আমার কথাটা শুনুন একবার আসলে যা হয়েছে আপনি আমার কাছ থেকে শুনুন আপনি যখন রাস্তাতে যাচ্ছিলেন সরি আপু ভাইয়া আমার তো অনেক তৃষ্ণা লাগছে আমার পানির বোতলটা একটু উঠিয়ে দিবেন আচ্ছা আপু পানিটা তো নষ্ট হয়ে গেছে আমি নতুন একটা এনে দিচ্ছি অ্যাকচুয়ালি ভাইয়া আমি তো চোখে দেখতে পাই না এই জন্য হয়তো বা অনিচ্ছা সত্ত্বেও আপনার সাথে ধাক্কা লেগে গেছে আই এম সরি ভাইয়া আচ্ছা সমস্যা নেই এই নেন আপু আপনার পানি থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা আপনার না তৃষ্ণা লাগছে পানিটা খেয়ে নেন খেয়ে নিব হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া আপনি আমার অনেক বড় উপকার করলেন আচ্ছা সমস্যা নেই তোকে আমি তখন তো ফলো করছিলাম তুই কি করছিলি এখানে ভাই মেয়েটা অসুস্থ আমি ওকে এখানে আনছি মেয়েটা অসুস্থ মিথ্যা কথা বলছিস আমাকে সত্যি করে বল তুই কি করছিস সত্যি করে বললাম ভাই আমি ওকে এখানে আনছি ও মাথা ঘুরে পড়ে গেছিল ভাই মাথা ঘুরে পড়ে গেছিল তাহলে মিথ্যা বলিস বল বল কি করছিস সত্যি করে বললাম তো ভাই আমি ওকে কিছু করিনি আমি নিজের চোখে দেখেছি তুই ওকে পানির বোতলে কি একটা মিশাচ্ছিলি বল কি মিশাচ্ছিলি ভাই আমি কিছু মিশাইনি তুই একটা অন্ধ অসহায় মেয়েকে এই নির্জন জায়গায় এনে ওর সাথে অনৈতিক কাজ করছিলি লজ্জা করে না একটা অন্ধের সাথে মরতে লজ্জা করে না লজ্জা করে না এই যে ভাই ভাই শুনছেন চল চল কি হয়েছে ভাই আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এই এলাকারই মানুষ হ্যাঁ আমি এই এলাকার মাতব্বর ভাই বিষয়টা হয়েছে কি এই বদমাইশটা আমি নিজের চোখে দেখেছি ভাই এই বদমাইশটা একটা অন্ধ মেয়ের পানির বোতল কি যেন মিশাচ্ছিল এরপরেই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে তারপরে মেয়েটার সাথে এই নির্জন জায়গায় নিয়ে এসে কি যেন অনৈতিক কাজ করতে যাচ্ছিল আমি ওকে নিজের হাতে ধরেছি ভাই কোনো সঠিক এভিডেন্স আছে হ্যাঁ ভাই এভিডেন্স আছে মানে অবশ্যই আছে দেখাও এই যে দেখেন ভাই মারা দরকার ভাই মেয়েটা ওখানে অসুস্থ হয়ে পড়ে আছে আমি মেয়েটাকে দেখা যাক কিছু করতে পারি কিনা হয় হসপিটালাইজ করবো আর নয়তো বা ওর জ্ঞান ফেরানোর কোনো চেষ্টা করছি আমি ভাই এই ব্যাপারটা পুলিশে দেন ভাই তো পরে দেবো কারণ আগে আমার অফিস নেওয়ার ইচ্ছে হতো বাটাম দেবো আর এখানকার এসআই আমার বন্ধু যা করতে হয় আমি ঠিক জি ভাই আপনারা একটু দেখেন বিষয়টা আপনাকে অনেক ধন্যবাদ সালাম আলাইকুম
এরপর আমি যখন বুঝতে পারি ওই ছেলে আপনাকে অনৈতিক কাজ করার জন্য নির্জন জায়গায় নিয়ে এসেছে, আমি নিজের হাতে ধরে এই এলাকার মাতব্বরের সাহায্য নিয়ে তাকে থানায় দেওয়ার ব্যবস্থা করি। আমি আপনাকে হেল্প করছিলাম, উল্টো আপনি আমাকে ব্লেম করছেন। আমাকে আপনি মাফ করে দেন প্লিজ, আমি আসলে বুঝতে পারিনি। আপনি তো একটা অন্ধমের উপকার করতে এসেছিলেন, এখনকার দিনে এই উপকারটুকুই কয়জন করে বলেন? না না ঠিক আছে, ইটস ওকে, আপনি অন্ধ যেন তারপরে আমি আপনার গায়ে হাত তুলেছি, আসলে আমি আপনাকে বুঝাতে পারছিলাম না, আই এম সো সরি, এটা আমার একেবারে করা উচিত না। না না ওইটা তো আপনি আমাকে কন্ট্রোল করার জন্য করেছেন, আমাকে আপনি মাফ করে দেন প্লিজ, আমি আর কখনো না বুঝে কারো গায়ে হাত তুলব না। না আচ্ছা ওই ছেলেটার কি অবস্থা, ও কোথায়? আমার মনে হয় এই ছেলেটা এতক্ষণ থানার মধ্যেই আছে। আপনি আমাকে একটা লাস্ট উপকার করবেন? জি শিওর, বলেন। আমার বাসা এই সামনে বাজারের গলিতে, আমাকে একটু পৌঁছে দিয়ে আসবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে চলুন আসুন।